এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না, আজ এবং আগামীকাল চলবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে আবার বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে বৃষ্টি, কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সকাল থেকেই আকাশ মেঘলা, ভোরে ছিল কুয়াশার দাপট, বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কমে যায়, এমনকি ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা হ্রাসের আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে। তবে বৃহস্পতিবার নাগাদ ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 22শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক রাতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 23শে ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, সঙ্গে রাতে তাপমাত্রার পরিবর্তনে কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে মঙ্গলবার এবং বুধবার আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে এই বৃষ্টির পরিস্থিতি। পাশাপাশি কলকাতা এবং আশেপাশে এলাকার পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ, তাপমাত্রা একই রকম থাকবে। বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এদিকে ঠান্ডায় জবুথবু অবস্থা ডুয়ার্সবাসীর। সোমবার সকাল থেকে কুয়াশা না থাকলেও কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ, সঙ্গে বইছে শীতল বাতাস, তাই ঠান্ডায় নাজেহাল অবস্থা।